নমস্কার বন্ধুরা, তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আসার সময় তো আমরা ফুচকা নিয়ে এসেছি, তো দেখতেই পাচ্ছ তোমরা, ফুচকা টক জল আলু মাখা। তো নিয়ে এসে আমরা সোজা খেতে বসে গিয়েছি, তো হাত মুখ ধুয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে। তো আমার মেয়ে আলু মাখা নেয়নি, শুধু টক জল আর ফুচকা নিয়েছে, তো আমি আলু মাখা আর ফুচকা টক জল সব নিয়েছি। তো আমরা প্রথমে ভেবেছিলাম একটা চ্যালেঞ্জ ভিডিও করব, তার জন্য এই প্লেট বাটি বার করেছি, কিন্তু লাইটের আলোর জন্য এতটাই মানে লাইট মানে আলোটা কম হয়েছে, তো শেষ পর্যন্ত আমরা এমনি একটা মানে ভিডিও করে নিলাম, তো চ্যালেঞ্জ ভিডিও আর হয়নি। তো যাই হোক, আমরা এখন আমি আমার মেয়ে খেতে বসেছি, এখন সন্ধ্যে 7:30 বাজে। তো খুব টেস্টি ছিল ফুচকাটা, মানে ফুচকার জলটা, ফুচকার থেকে ফুচকার যে টক জলটা খুব মানে টেস্টি ছিল। তো আমার মেয়ে শুকনোই ফুচকা খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, তো ওর শুকনো ফুচকা খেতে ওর ভালো লাগে বেশি। তো টক জলটাকে খেতে না, কিন্তু এখন টক জলটাও খায়, তো ও শুকনো ফুচকাটা খাচ্ছে, আর তারপরে আমরা দুজনে মিলে খাওয়াটা স্টার্ট করব। তো প্লিজ তোমরা যারা যারা ভিডিও দেখো, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমাদের কার কার ফুচকা, ফুচকা তো সবারই প্রিয় ফেভারিট, তো এটা আলাদা করে কিছু বলার নেই। তো দেখতেই পাচ্ছ দুজনে মিলে এখন আমরা ফুচকা নিয়ে বসে পড়েছি, আর পরে আমরা একটা লাইট বেশি হলে মানে লাইটটা মানে একটু কম ছিল, তো পরে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করব, তো ইচ্ছা আছে। তো আমার মেয়ের ফুচকা খাওয়া শেষ, তো আমার এখনও চলছে, তো আমার খেয়ে আমার অন্যায় মুখ মুছে নিয়েছে, আর ওর টক জলটা ছিল বাটিতে, সেটা আমার বাটি ঢেলে দিয়েছে, তো সেটাও আমি খেয়ে নিলাম, ও একটু খেলো আর আমার বাটি ঢেলে দিয়েছে একটু। আর তারপরে দেখো কি আমার মেয়ে তোমাদেরকে কী বলছে, লাইক করতে বলছে, তো প্লিজ লাইক করে দিও। তো রাত্রিবেলা শেষ করা হয়নি ভিডিওটা, সকালবেলা চলে এসেছি একদম ডাইরেক্ট। তো দেখতেই পাচ্ছ আমি চাটা বসাবার জন্য রান্নাঘরে এসেছি, তো আমার মেয়ে স্কুলে গেছে, আমার বর মেয়েকে স্কুলে দিয়ে আসতে গেছে, তো আমি একাই কাজটা যে মিটিয়ে একটু শুয়ে পড়েছিলাম, তো না ভাবলাম একটু চা বানিয়ে খাই, তো তার জন্য চা বানাতে এসেছি। তো এখন চায়ের জন্য টক মানে গরম জল বসিয়েছি, আর তাতে আমি চা দুধ চিনি দিয়ে দেবো, তারপর একটা জল খাবার বানাবো যাই হোক ময়দা দিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো, কিন্তু আর প্লিজ তোমরা দেখো, প্লিজ লাইক করে দিও। চাটা আমার অলমোস্ট হয়ে গেছে, আর এই যে এবার দেখতে পাচ্ছ ময়দা, একদম সামান্য ময়দা, তো ভাবলাম অন্য কিছু জল খাবার বানাবো, কিন্তু এতটাই অল্প পরিমাণ ময়দা ছিল, তো কিছু মানে অন্য কিছু বানাবার ইচ্ছাও হলো না। তো দোকানও বন্ধ এখন, তো ওটা ভাবলাম গোলা রুটি বানিয়ে নিই, তো গোলা রুটিটা ভাবলাম যে না, গোলা রুটির চেয়ে একটু মালপোয়া বা ওই ভাজা পিঠে টাইপের কিছু বানাই, ওটা খেতে আরও বেশি ভালো লাগবে, তো ওটাই চলো বানাই। তো আমি চিনি দিয়ে সুজিটা নেই, সবই শেষ, যখন ইচ্ছা হয় তখন কিছু থাকে না, দোকানও বন্ধ। তো অলমোস্ট আমি দেখতে পাচ্ছ ময়দাটা আমি জল দিয়ে গুলে নিয়েছি, আর সুজি যেহেতু নেই, সুজির বদলে আমি 1 চামচ গুঁড়ো দুধ, আমুল দুধ, ওইটা দিয়েছি একটু টেস্ট হওয়ার জন্য। তো ওইটাই আমি এখন ওই যে দুধটা অ্যাড করে দিলাম, আর এখন এটা বানানো হয়ে গেলে তারপরে আমি এটা ভাজতে শুরু করব। তো ভাজা টাজা হয়ে গেলে তারপরে চাটা খেয়ে তারপর দুপুরে রান্না বান্না বসাবো। তেলটা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে, তো এবারে আমি এটা ছাড়বো, তো ওই দেখতেই পাচ্ছ ছেড়ে দিয়েছি, তো দেখা যাক কেমন হয়। সুজি ছাড়া মানে ময়দার যে ভাজে পিঠে হয় সেটাও আজকে ট্রাই করলাম, সুজি দিয়ে হলে আর একটু বেশি বেশ খেতে ভালো হয়, সুজি নারকেলের দিয়ে। তো দেখো হয়ে গেছে, চাটাও হয়ে গেছে, আমার মেয়ে আমার বদুজনে চলেও এসেছে, তো এখন আমরা খাওয়া হবে, মানে এখন দেখো দুপুরবেলা রান্নাবান্নায় চলে এসেছি। তো এগুলো হচ্ছে গেঁড়ি বা গুগলি, এগুলো কিনে নিয়ে এসছি আসার সময়, তো এগুলো আজকে আমি এগুলো সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি, বেছে নিয়েছি, নিয়ে এগুলো ভেজে নিয়েছি হালকা করে। এই এখন পেঁয়াজটা ভাজছি, এদিকে নুন দিয়েছি, পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। তাই তো দেখুন এখন হলুদ গুঁড়ো, একে একে লঙ্কা গুঁড়ো, আদা বাটা সব কিছু দিয়ে দেবো, জিরে গুঁড়ো আর টমেটো ধনে পাতা সব কাটা হয়ে গেছে। তো এতদিন আমি মিক্সিতে মশলা করতাম, আর ছোটো একটা হামানদিস্তা ওতে মশলা করতাম, কিন্তু এখন আমার বর আমাকে একটা শিল নোড়া এনে দিয়েছে, তো শিল নোড়াই মশলা আমি বেটেছি, তোমাদেরকে একদিন আমি শিল নোড়াটা আমার দেখাবো। খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর খুব ভালো নতুন শিলনোড়া, তো আগেকারের মতো নয়, একটু ডিফারেন্ট, একটু সাদা টাইপের পাথরটা, দেখো শিলনোড়াই মশলা বাটা আমার তাড়াতাড়ি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ওই গেঁড়ি বা গুগলিগুলোতে দিয়ে দেবো, যেহেতু এগুলো সেদ্ধ করে ভাজাতে বেশিক্ষণ দিয়ে দিয়েছি, দেখো না অল্প নাড়াচাড়া করি, ঢাকা দিয়ে বেশ আমার রান্না কমপ্লিট। তো আজকের মেনু হচ্ছে টক ডাল, এইটা আর ভাত। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।